আমরা তো আপনার গিটারের উপহাসের পর গিটার শেখা এবং মানুষকে শেখানোর গল্পটুকু শুনলাম, এবার গান লিখতে গিয়ে গীতিকার হয়ে আপনি, আমরা একটা উপহাসের গল্প শুনেছি যেটা বিটিভিতে চরম অপমানিত হতে হয়েছিল আপনাকে। সাত সুরের সাত কাহন। আমার গীতিকার হিসাবে আমার আত্মপ্রকাশের জন্য আমি বন্ধু শেখ ইশতিয়াকে প্রথম আমি বলবো, কারণ ও আমাকে জোর করে, এক প্রকার জোর করে আমাকে গান লিখতে বলেন। আমি তো গান লেখার মধ্যে ছিলামই না, আমি একজন যন্ত্রী হিসাবে কাজ করতাম। ও একদিন ঘটনাকে আমাকে গান লেখা হাতে করে দেয়, তো সেখান থেকে টুকটাক লেখা। তারপর সেখান থেকে পরিচয় হয় কুমার বিশ্বজিতের সাথে, সেখান থেকে পরিচয় হানিফ সংকেতের সাথে, দুটি মানুষ আমার সাথে থাকাতে অনেক গান আমি জন্ম দিতে পেরেছিলাম। সেটা অবশ্য একটু পরের ঘটনা, কিন্তু যে কথাটা বলে যে অপমানের দিকটা, সেটা যখন আমি হাতটা আমার কাঁচা, এখন যে খুব পাকা তা না, তখন হয়তো বেশি ভুল করতাম, এখন একটু হয়তো কম করি। তো যাই হোক, সেই সময় বিটিভির থেকে একজন প্রযোজক, খুব নাম করা প্রযোজক, নাম বলতে একটা করলাম না, আপনি নাম বলতে পারেন, ওই যিনি আপনাকে উপহাস করেছিলেন তার নাম আপনি নাই বা বলেন, বা না বলাটা উচিত আমরা মনে করি, কিন্তু যারা ওই সময়ে আপনাকে ওই ওই গানে গান করেছিলেন, ওই শিল্পী বা যিনি যিনি প্রযোজক পরিচালক, তাদের নামটা বলতেই পারেন আপনি? প্রযোজকের নাম বলতে পারি, উনি শেখ রিয়াজউদ্দিন বাদশা, আর শিল্পী ছিলেন আবিদা সুলতানা, আর সুরকার ছিলেন শেখ সাদী খান। আচ্ছা, এটা আমার ওই সময়ের জন্য আমার অনেক ভাগ্যের বিষয়, যে ওনাদের গান করার জন্য বাদশা ভাই আমাকে বললেন যে তুমি চলে আসো। তো আমি যখন গেলাম, আর তখন তো নিয়ম ছিল যে একসাথে বসে লেখা, শুট করা, মিউজিশিয়ান থাকবে, কম্পোজিশন হবে, বিকেলবেলা রিহার্সালের পরে সন্ধ্যার দিকে শুটিং। সেই সকালে গেলাম, গান লিখলাম, যখন গান শিল্পী আসলো, শিল্পীকে শুরু করে গান তুলে দিল, মিউজিশিয়ানরা প্রস্তুতি নিচ্ছে কম্পোজিশনের জন্য, তখন হন্ত হন্ত হয়ে একজন আসলেন, এসে বললেন যে তুমি গান লিখতেছো কেন? আমি বললাম, আমাকে তো উনি বললেন, আমি তখন বাসায় নামটা বললাম, উনি আমাকে বলছেন সেজন্য আমি আসছি লেখার জন্য। তখন বলি এই অনুষ্ঠান তো আমার, তখন এটা তখন নির্ধারিত গীতিকা নির্ধারিত সুরকারে লিখতে পারতো, অ্যানলিস্টেড করতে হতো, নিয়মকানুন ছিল, তো আমার তো ওইসব জানার সময় নাই, আর আমি জানিও না ওরকম নিয়মকানুন। বাসায় বলছেন আমি গেছি, তো উনি বলল দেখি কী লিখছ, দেখালাম আমার সাথে ফেলে এটার গান হলো। আমি তো তখন নতুন নতুন আসছি এই জগতে, আমি কানবো না হাসবো না কী করবো, আমি হতভম্ব হয়ে গেলাম। একটু পরে এসে বাদশাহ বললেন যে সরি, তোমার গানটা করা যাবে না, উনি কমপ্লেন দিয়েছেন, কিন্তু উনি নির্ধারিত গীতিকার, উনি নিয়মে ঠিক আছে, নির্ধারিত গীতিকার উনি লিখবেন। আমি লজ্জা অপমানে ওই যে মাথা বাড়ি একটা গান হলো, ওইটা মাথা বাড়ি ঢুকে গেল, ওই গিটার শেখার মতো মাথা ঢুকে গেল, ব্যাস। তারপরে তার মানে আমার ধারণা যে যারা ভাবেন যে নানা ধরনের উপহাসের শিকার হন বা বঞ্চনার শিকার হন, আমার মনে হয় একজন ভালো স্রষ্টা বা সৃষ্টিশীল মানুষ হওয়ার জন্য এই উপহাসেরও প্রয়োজন আছে। এখন উপহাস কাউকে কাউকে ক্রুদ্ধ করে, খারাপের দিকে সে রাগটা যায়, প্রতিহিংসা, কিন্তু আমার প্রতিহিংসা বা প্রতিশোধের কিছু ছিল না, আমার কিছু আমার ছিল নিজেকে গঠন করা, নিজেকে গঠন করা, নিজেকে তৈরি করা, যাতে মানুষ বলতে না হয়, আমাকে অপমানিত হতে না হয়।